আজকে যে বিষয়ে আলোচনা করছি মাথা যন্ত্রণা। যদি আপনি মাথা যন্ত্রণা হয় অফিসে কাজ করতে করতে, কম্পিউটার জব করতে করতে, মোবাইল নিতে নিতে বা রান্না করতে করতে, যে কোনো ভাবে মাথা যন্ত্রণা হতে পারে, এতে গ্যাস থেকে হতে পারে, চোখের সমস্যা থেকে হতে পারে, অন্য অন্য অনেক প্রবলেম থেকে হতে পারে, প্রেশার আবরণ করলে মাথা যন্ত্রণা হতে পারে, মানে এর মানে মাথা যন্ত্রণার যে সমস্যা এই সমস্যাটা ঠিক বলে বোঝানো যায় মানে কতটা ধরনের প্রবলেম থেকে মাথা যন্ত্রণা হতে পারে। তা আমি মাথা যন্ত্রণার যে মেন পার্ট, ধরুন কারোর ক্ষেত্রে মাথার সামনের দিকে যন্ত্রণা করে, কারোর ফোরহেডে এইখানে যন্ত্রণা করে, কারোর এই ওপরটা স্কালের ওপরটা যন্ত্রণা করে, কারোর পিছন দিকে যন্ত্রণা করে, তাই মাথার যে মেন পার্ট যে মাথা যন্ত্রণা করে সেটা হচ্ছে সার্ভাইকালের C1 C2 হার্টটা। এটা যদি ভার্টিবল বডি, দেখুন আপনার হার্টটা পিঠের হাড়ে এরকমই আছে, এটাকে সাতখানা হাড় থাকে সার্ভাইকালের, সার্ভাইকালের ঠিক পিছনের যে দুটো হাড়, এই সাতখানা হাড় আছে 1 2 3 4 5 6 7, সাতখানা হাড়ের মধ্যে এই 1 and 2 হাড়টা, এই 1 and 2 এই হাড় দুটো আপনার ক্ষেত্রে মেনলি কাজ করে, প্রবলেম করে, এই 1 আর 2 এই 2 নম্বর হাড়টা। তো এই হাড়ের মধ্যে যে ফাংশন, এই হাড়ের যে মাসেলসগুলো আছে আমাদের নেকের ঠিক পিছন দিকটায়, এই নেকের দিক পিছন দিকটায়, এইখানে কী করে আমি রিলিফ করবো তার জন্য আমি এই ভিডিওটা আপনাদের জন্য বানাচ্ছি। আর আবার বলে দিই যে আমার এই ফিজিক্যাল রিলেটেড ভিডিও, আমার এই সমস্ত ভিডিওগুলো আপনি আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তার কারণটা বলছি কি, আমি এই ভিডিওটা যখনই করি বা তার সঙ্গে সঙ্গে রিলেটেড অনেকগুলো শর্ট ভিডিও দিই, শর্ট ভিডিওগুলো দেখবেন যাতে আপনার ছোট্ট সময়ের মধ্যে শর্ট ভিডিও আপনি পেয়ে যাবেন যে কী কী ট্রিক্স করলে আপনার মাথা যন্ত্রণা কমে যাবে। এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলে দেখুন কী করতে হবে। মেনলি পার্ট নেকের যে পিছন দিকটা বললাম যে 1 and 2 যে সার্ভাইকাল ভার্টিবাল বডি থাকে, এই ভার্টিবাল বডির মধ্যে যে প্রবলেম করে তার জন্য আপনি এখানে জোরে কম্প্রেস করে রাখুন। 1 নম্বর 10 সেকেন্ড করে রাখুন, 1 2 3 4 5 6 7 8 9 10 ছেড়ে দিন। আমি প্রত্যেকটা যখন দুবার দুবার করে দেখাচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10। এবারে নেকটাকে আমি পুরোপুরিভাবে ল্যাটারাল কানের দিকে নিয়ে যাব। 10 সেকেন্ড এই চিকটাই যতটা শোল্ডারের দিকে আসে, তাতে এইখানে দেখুন পুরো স্ট্রেচ হচ্ছে, দেখুন স্ট্রেচ হচ্ছে। 10 সেকেন্ড দুবার দুবার করে দেখাচ্ছি, 10 সেকেন্ড এটা একটা গেল সামনের দিকে। এটা যদি সার্ভাইকাল স্পন্ডাইলাইটি যাদের হয় তাদের ক্ষেত্রে কিন্তু এটা যদি চিকটা নিচের দিকে নামাতে বারণ করা হয়, কিন্তু আমি দেখাচ্ছি মাথা যন্ত্রণা বা হেডেচ যে ইংলিশে বলে সেই ভিডিও দেখাচ্ছি, এদের কোনোর সঙ্গে কিন্তু সম্পর্ক নয়। যাদের মাথা সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস তাহলে করবেন না, এক্সটেনশান করবেন। তাহলে কী বললাম, যদি সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস তাহলে ঝুঁকে এটা চিনটা ঠেকানোর চেষ্টা করবেন না, এক্সটেনশান করবেন। 10 সেকেন্ড আবার সামনে নিয়ে আসুন, 10 সেকেন্ড এইবারে দেখুন এই যে চিকটা চিংটা আছে, বলেছি এইখানে C1 C2 দুটো হাড়ের সঙ্গে আমাদের মেনলি এই মাথার যন্ত্রণা ওপর থেকে পিছন দিক থেকে আসে, অক্সিপিটাল বোনে পিছন দিক থেকে আসে। সুতরাং আপনি যদি এই চিকটাকে যদি আপনি সামনে রেখে আঙুলটা রেখে পিছন দিকে করেন, আমি কী করছি সিম্পল, এই যে ভার্টিবাল বডি আছে এটা দেখবেন পার্কিনসন পেশেন্টদের ক্ষেত্রে দেখবেন নেকটা সামনের দিকে ঝুঁকে থাকে। আপনার তো তা নেই, কিন্তু আপনার সমস্যা হচ্ছে কি সার্ভাইকালের জন্য, এই সার্ভাইকালের যে দুটো হাড় তার জন্য পিছন দিকে চিনটাকে ট্যাক করুন, চিন ট্যাক বলে ডাকে। দেখুন আপনার আমার এরকম আছেন, দেখুন ঠিক এই জায়গাটা প্রেশার পড়ছে, এই দুটো হাড়ে এই জায়গাটা প্রেশার পড়ছে, দেখুন দেখুন এই জায়গাটা পুরোটা প্রেশার পড়ছে। এটা দেখালাম। আর একটা সিম্পল জিনিস আপনাকে বলেছিলাম আগে, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আপনাদের বরফ দিতে হতে পারে, বরফ দিতে পারেন, তা বরফ আপনি দিতে পারেন মাথা যন্ত্রণা করলে। আর যেটা মেন কাজ, এখানে টাওয়াল বা রুমাল নিতে পারেন বা মাফলার নিতে পারেন, ঠিক মাফলারটা নিয়ে ঠিক নেকের ঠিক পিছন দিকটা, এই যে নেক দেখেছেন আমি যেটা বলেছি নেকের ঠিক পিছন দিকটাকে ওপর দিকে স্ট্রেচ করান। আমি কী করেছি দেখুন, মাফলারটা যদি মেরামারি নিই, নেকের যেটা করেছি ওপর দিকে বুড়ো আঙুল দিকে দুটো করেছি, দুটো বুড়ো আঙুলের দিকে টার্ন করেছি, নেকটাকে ওপর দিকে পুল করছি আমি,
কি আরাম লাগবে, আহ কি আরাম। এটা আপনি আপনি নিজে নিজে স্ট্রেচিং, মানে কেউ যদি একবার ধরে স্ট্রেচ করে, ধরুন এই নিয়ে কাছে, কিন্তু যদি কেউ একবার স্ট্রেচ করে সেটা তো আপনি পারবেন না, করলে খুব ভালো হয়, কিন্তু টেকনিক্যালি করতে হয়, কিন্তু নিজে নিজেই করার চেষ্টা করেন, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু অন্য লোক করলে তার যে কতটা পাওয়ার পরে সেটা তো আমি জানেন না, কারণ আপনি নিজে নিজেই করুন। এরকম নেবেন টাওয়াল কি মাফলার নেবেন, নেকের এখানটা দিয়ে উপর দিকে পুল করুন, এই দুটো বুড়া আঙুল দেখুন, দুটো বুড়া আঙুল দিয়ে পুষ করুন, সিম্পল। এই এক্সারসাইজগুলো করুন, চিন্তাকে দেখিয়ে দিলাম, এই ব্যায়ামগুলো দেখিয়ে দিলাম মাথা যন্ত্রণার জন্য। আর যখনই সময় পাবেন মাথা যন্ত্রণা করলে মাথার পিছন দিকে এবং হাত বলতে থাকুন, আর এই পামটা দিয়ে, দুই যে পাম আছে পাম দিয়ে প্রেস করুন। প্রেস করুন। আর একটা জিনিস বলে দিই, আমাদের মাথার মধ্যে ছোট বাচ্চা যখন দেখবেন জন্মের পর থেকে মাথার মাঝখানটা ঠিক স্কালটা যে দেখাচ্ছি, দেখুন মাথার এই মাঝখানটা গর্ত থাকে, তার মানে সুচার, এই যে দেখছেন না সুচার, এই যে সুচার দেখছেন এইখানে যে জোড় জোড় মুখ, এইখানে ফ্রন্টাল বোনের সঙ্গে এখানে একটা সুতো দিয়ে বাঁধা থাকে, সুতো সুতো সেলাই করা মুখ থাকে, দুটো প্যারাইটাল বোনের সঙ্গে এখানে সুতো দিয়ে বাঁধা থাকে, পিছনে একটা মানে একটা দুটো তিনটে চারটে হাড় সুচার সুচার দিয়ে বাঁধা থাকে। দেখুন এখানে সুতোর মতো একটা বাইন্ডিং আছে, এখান থেকে একটা বাইন্ডিং আছে, এখান থেকে একটা বাইন্ডিং আছে। এই সুচারের সঙ্গে সঙ্গে কখনো কখনো ক্ষেত্রে মাথার এই জায়গাটা দগ্ধ করে, পিছন দিকটা দগ্ধ করে, তখন আপনি স্কালটাকে আমরা প্রেশার দেবেন, মানে আমাদের নর্মাল স্কাল প্রেশার দিলে কী হবে, এইখানটা আমাদের খুব আরাম দেবে। ধরুন আপনি মাথার মাঝখানটা যন্ত্রণা করছেন, আমরা দুটো পাম দিয়ে চাপ দিচ্ছেন, এই যখনই আমি এরকম চাপ দিচ্ছি দেখুন সুচারের জায়গাটা খুব আরাম দিচ্ছেন, যেখানে আপনার যদি মাঝখানে ব্যথাটা হয়। বলেছি কি একটা হাড় দুটো এই ফ্রন্টাল বোনের সঙ্গে এরকমভাবে সুচার থাকে যেটা বাঁধা, পিছন সামনে দিকে পিছন দিকে একটা এরকম সুচার থাকে, দুটো হাড়ের সঙ্গে জোড়, আর পিছন দিকে অক্সিপিটাল বোনের সঙ্গে একটা পিছন দিক থেকে এরকম একটা সুতো দিয়ে বাঁধা থাকে। তাহলে 1, 2, 3, 4 এই চারটে হাড় এরকম সুচার দিয়ে সুতো দিয়ে মতো পাবেন বাঁধা থাকে, তাহলে সুচারের জায়গাটা যদি প্রেশার দেন খুবই আরাম পাবেন। দেখুন আমি চাপ দিচ্ছি, পিছন দিক থেকে চাপ দিতে পারেন, আপনি সামনের দিক থেকে চাপ দিতে পারেন, এরম দিতে পারেন, বা একটা টুর্নিকেট মতো নিয়ে মাথায় এখন জোরে বাঁধতে পারেন। দেখুন আমি খুবই আরাম পাবেন, জোরে বাঁধতে পারেন, জোরে জোরে বাঁধতে পারেন টুর্নিকেট দিয়ে, মাথায় দেখবেন খুব বেশি আরাম পাবেন। তাহলে এই প্রসেসগুলো এই বললাম মাথা যন্ত্রণার জন্য, এই ট্রিক্সগুলো আপনি ফলো করুন, এর সঙ্গে সঙ্গে শর্ট ভিডিও দিয়েছি, শর্ট ভিডিওগুলো দেখুন। আর বাবাদের একটা কথা বলি, সবাইকে দেখা শুয়ে করে দিন, অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, আর এই ভিডিও পেতে থাকলে অবশ্যই কমেন্টস করুন কী কী বুঝতে পারছেন কী বুঝতে পারছেন না। আমার হোয়াটসঅ্যাপ নম্বর সবসময় থাকে আপনাদের হেল্পের জন্য, আমি আমার হেল্পের জন্যই আমি হোয়াটসঅ্যাপ নম্বর সবসময় আমি দিয়ে থাকি, হোয়াটসঅ্যাপ নম্বর আমাকে ফোন করুন কোনো অসুবিধা হলে, আমি আপনাদের হেল্প করব কথা দিলাম। আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে থাকুন, ফিজিক্যাল রিলেটেড প্রচুর ভিডিওজ আছে, সেই ভিডিওগুলো দেখতে থাকুন, অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ভিডিও। নমস্কার।